কি বললেন সেটা বড় কথা নয়, আমি ওই শশিভূষণ গুহকে দেখিয়ে দেব ওর হাত থেকে ওর কোম্পানির মালিকানা কিভাবে চলে যায়। আপনারা পারেন ভালো, আর না হলে অন্য কাউকে দিয়ে এই কাজটা আমি ঘুরিয়ে দেব। ওই কোম্পানি, ওই ফ্যাক্টরি আমি হাতাবই হাতাব। এখন এটা আমার জেদ চেপে গেছে। এক্স্যাক্টলি বাপি, এই জেদটা এবার আমারও চেপে গিয়েছে। অগ্নিভোগ আর কথাকলি গুহকে মজা দেখানোর জেদ। তাকে ডিঙিয়ে ওরা কাজ হাসিল করে ফেলবে না তো? তাহলে তো ঘরও বাঁচবে না, পরও বাঁচবে না আমার জন্য। না না, যে করেই হোক জয়দীপ বিশ্বাসের কাজ আমাদেরকে করে দিতেই হবে। মিস্টার বিশ্বাস, আমি আপনার কাছে শেষ সুযোগ চাইব। দেখুন আমরা কাজ করতে পারি কিনা, যদি না পারি তাহলে ডিসিশন আপনার। আসি। প্রান্তিক বিশ্বাসের বাড়ি এখানে, মনে আছে আপনার? তার মানে আমরা যেটা ভাবছিলাম সেটাই হয়তো ঠিক। দেখ, এখনই কোনো কনক্লুশনে যেতে পারবো না আমরা। আমার মনে হয় চারিপাশ আগে একবার ভালো করে দেখে নেওয়া উচিত, যে গাড়িটা অন্য কোথাও আছে কিনা। কিন্তু আমাদের প্রান্তিকের বাড়ি যেতে হবে। আচ্ছা, আপনি তো ক্রিমিনাল খুঁজতে এসেছেন, আলাদা করে কেন ভাবছেন প্রান্তিকের কথা? ভয় পাবেন না, ভাববেন না প্লিজ। জুন, সব ভুলে যা। দেখ, গাড়িটা আমাদের খুঁজে বের করতেই হবে মামার জন্য। আর কেন জানি না আমার মনে হচ্ছে কর্তাদাদুর ফ্যাক্টরি যারা হাতিয়ে নিতে চাইছে ওই গাড়িটা থেকেই হয়তো আমরা তার কাছে যেতে পারবো। রাইট রাইট, তাহলে এক কাজ করি আমরা গাইজ। আমার মনে হয় একটু ছড়িয়ে ছড়িয়ে খুঁজি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা টিমের ভাগ হয়ে যাই, ভাগ হয়ে দেখিনি। দেখ 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 দেখ, আমি দেখে যাচ্ছি। পেলি কিছু? না না না, গাড়িটা নেই। নেই নেই নেই, ওই দিকটা দেখ। আমি তো কিছু দেখতে পাই। আমার কেন জানি না মনে হচ্ছে মা আনন্দী আমাদের ওই প্রান্তিক বিশ্বাসের বাড়ির দিকেই নিয়ে যাচ্ছে। তাহলে কি গাড়িটা ওখানেই আছে? বস্তির গুদাম ঘরে, নবদিগন্ত গ্যারেজের সামনের দোকানে, সব জায়গায় গ্রেট বিশ্বাস কেমিক্যালসের বাক্স দেখেছি। আর কাল জয়দেব বিশ্বাস নিজে এসে কর্তাদুর থেকে ফ্যাক্টরি কিনতে চাইলেন। কেমন যেন সবটা মিলে যাচ্ছে। বাকি রহস্য ভেদ করিয়ে দাও মা আনন্দী। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।